আপনারা 25,000 টাকা ন্যূনতম মজুরি দাবি করছেন, জায়গায় থাকেন। ছাত্র ভাইরা, যুবক ভাইরা বয়স বৃদ্ধির দাবি করছেন, জায়গায় থাকেন। 70 বছর বয়সে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাতে পারেন, 83 বছর বয়সে যদি বাইরের আমেরিকা চালাতে পারেন, 35 বছর বয়সে কেন আমাদের যুবকরা চাকরি করতে পারবে না? এম কলেজে আমাদের বোনদেরকে দিয়ে পতিতাবৃত্তি করাচ্ছে ছাত্রদের। পচা ইসিকে, দুর্গন্ধযুক্ত ইসিকে মানুষের মাঝে সুগন্ধ করার জন্য একটা প্রকল্প। আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে তথাকথিত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মিডিয়াবাজি করে জনগণকে বিভ্রান্ত করতে চান। আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে মানুষ থুতু দিচ্ছে। প্রয়োজনে জীবন দেব, কিন্তু এই দেশের মানুষের অধিকার আদায়ে যে রাস্তায় নেমেছি, অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না। বিএনপির সমাবেশে কোন এক নেতা নারায় তাকবীর স্লোগান দিয়েছেন, তাই সেটি নাকি মানে আপনার বিতর্কিত স্লোগান, এই সেই মিডিয়াও লিখতে লাগলো। আমি মনে করি যে অমুসলিমরা এই স্লোগানের বিরোধিতা করতে পারে, মুসলিমরা তো এই স্লোগানের বিরোধিতা করবে। নারায় তাকবীর মানে উচ্চ আওয়াজে আল্লাহর মহত্ব বর্ণনা করা, এটা কি বিতর্ক, এটা কি অন্যায়? আমি তো ইসলাম ধর্মে বিশ্বাস করি, কাজী যারা আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে তথাকথিত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মিডিয়াবাজি করে জনগণকে বিভ্রান্ত করতে চান, আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে মানুষ থুতু দিচ্ছে। শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই যে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করেছে, এটা কি জানেন? এটা সরকারের একটা পরিকল্পিত নাটক। পচা ইসিকে, দুর্গন্ধযুক্ত ইসিকে মানুষের মাঝে সুগন্ধ করার জন্য একটা প্রকল্প। পৃথিবীর অনেক দেশে চাকরির কোনো বয়স সীমা থাকে না। আমাদের প্রধানমন্ত্রী যদি 74 বছর বয়সে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাতে পারেন, 83 বছর বয়সে যদি বাইরের আমেরিকা চালাতে পারেন, 35 বছর বয়সে কেন আমাদের যুবকরা চাকরি করতে পারবে না? তারা 35 চান, তারা সংগঠিত হন, সারা দেশে বিভাগীয় শহরে আন্দোলন শুরু করেন, আমরা আপনাদের সাথে থাকবো। শ্রমিক অধিকার পরিষদকে বলবো, আজকের এভাবে বিভিন্ন শ্রমিক সংগঠনকে নিয়ে আজকের এই সমাবেশ আয়োজন করেছেন, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেন, আপনাদের এই দাবি অচিরেই আদায় হবে। শুক্রবার এইরকমই এক সন্ধ্যায় আমাদের ছাত্র বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নিহত বুয়েটের ছাত্র আবরার পাহাদের স্মরণ সভার আয়োজন করেছিল। ওই মোদির গুন্ডারা, মোদির এদেশীয় এজেন্টরা আমাদের ছাত্রদের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছে। প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে, দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেলে হামলা চালিয়েছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে। ইতিমধ্যে দেখেছেন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। কিছুদিন আগেই নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না, আবার নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না। রাজনীতি করে গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার, মূলনীতি গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। কোন ধর্মীয় রাজনীতি আমরা করি না, কিন্তু আমি ইসলাম ধর্মের অনুসারী একজন মানুষ, কাজী আল্লাহর একাত্মবাদের গুণগান করা আমার, এটা আল্লাহর কর্তৃক আমার আদেশ, আমি সেটা পালন করার জন্য জান দিতে রাজি। গত কিছুদিন আগে সেলিব্রিটি বিভিন্ন মানুষ সংহতি জ্ঞাপন করছে, আমরাও সংহতি রাখি যে একজন মানুষ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা সেটার প্রতিবাদ করি, তার সাথে নিপীড়ন করা হলে আমরা সেটার ধিক্কার জানাই। কিন্তু আমাদের ইডেন কলেজে আমাদের বোনদেরকে দিয়ে পতিতাবৃত্তি করাচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য হলের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে ছাত্রলীগের নেত্রীরা, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। গতকালকে আগামীকালকে বোধ হয় শাহবাগে তারা মাস আমিনি নিয়ে প্রতিবাদে দাঁড়াচ্ছেন, এই হচ্ছে তাদের ভণ্ডামি। কাজেই আমাদের মূল ফোকাস, লক্ষ্য, উদ্দেশ্য থেকে আমাদের বিচ্যুত হওয়া যাবে না। আপনারা 25,000 টাকা ন্যূনতম মজুরি দাবি করছেন, জায়গায় থাকেন।
ছাত্র ভাইরা যুবক ভাইরা বয়স বৃদ্ধির দাবি করছেন জায়গায় থাকেন। আমরা রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে দাবিতে আন্দোলন করছি, আমরা সেখানে আছি। কাজী এই সমস্ত নাটক ফটকে বিভ্রান্ত হয়ে আমাদের ক্লান্ত হওয়া চলবে না। লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। সর্বশেষ একটা কথা বলবো, প্রশাসনের মধ্যে যেমন অনেক লোক আমাদের নির্যাতন করে, হয়রানি করে, অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে, পয়সাও দেয়, সাপোর্টও করে। তো গতকালকে, গত কিছুদিন আগেই একজন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসার আমাকে বলছে, কি খবর নুরু ভাই, আমাদের অফিসাররা তো গল্প করতেছে তোমাকে নাকি ঠান্ডা করে দিছে। আমি বললাম, কি হলো ঠান্ডা করে দিছে মানে? বলে, তোমার হাত পা কেটে দিচ্ছে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 জনকে গ্রেপ্তার করছে, এখন রাস্তায় নামলে হামলা করবে, পিটাইবে। আমি বলছি, হামলা মামলা জেনেই তো রাজনীতিতে আসছি, সুতরাং এই হামলা মামলার ভয় দেখে তারুণ্যের গণজাগরণ গণ অধিকার পরিষদকে ছাড়ানো যাবে না।